আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে এবং সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফাহমিদা দোলা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনামগুলো। ভুল আর অসঙ্গতি নিয়ে 2023 শিক্ষাবর্ষে বিনামূল্যের বই প্রকাশ, সংশোধনে কাজ করছে বিশেষজ্ঞ কমিটি। গাইবান্ধা 5 উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মাহমুদ হাসান রিপন বেসরকারিভাবে জয়ী, নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির গোলাম শহীদ রঞ্জু। এবং অর্থনৈতিক অগ্রযাত্রায় বাধা সৃষ্টিকারীদের বিষয়ে সতর্ক থাকতে পুলিশ বাহিনীকে নির্দেশ, উন্নয়ন অগ্রযাত্রায় পুলিশের ভূমিকার প্রশংসা। এই করতে পারার পিছনে আপনাদেরও যথেষ্ট অবদান রয়েছে, পুলিশ বাহিনীর অবদান রয়েছে, সেজন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বলবো যে এই অগ্রযাত্রা যেন কেউ ব্যাহত করতে না পারে, এটুকুই আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে। কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি, আছে সমাধান, বসত ঘরে লাগাও আনো আসি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং ইউটিউবে লাইভ স্ট্রিম হচ্ছে, যাচ্ছে বিস্তারিত খবরে। নানা ভুল ও অসঙ্গতি নিয়ে প্রকাশ হয়েছে 2023 শিক্ষাবর্ষে বিনামূল্যের বই। এর আগের শিক্ষাবর্ষে ভুল ছিল এমন অনেক ভুলও এবার সংশোধন করা হয়নি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে দুঃখজনকভাবে ভুলহীন পাঠ্য বই হচ্ছে না। তবে নতুন শিক্ষাবর্ষে বই সংশোধনের জন্য এরই মধ্যে কাজ শুরু করেছে বিশেষজ্ঞ কমিটি। রিপোর্ট করছেন মোস্তফা মল্লিক। পয়লা জানুয়ারি পাঠ্যপুস্তক দিবসে সারা দেশে স্কুলে স্কুলে উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় 2023 শিক্ষাবর্ষের বই। তবে এবারও বিতর্কের বাইরে থাকতে পারেনি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে পাঠ্য বই প্রকাশের একমাত্র প্রতিষ্ঠান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। পাঠ্য বইয়ে ভুল শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। তারপরেও প্রতিবছর কেন এমন ভুল? সতর্কভাবেই আমরা কাজগুলো করবার চেষ্টা করি এবং সুনির্দিষ্ট কতগুলো প্রক্রিয়াকে অবলম্বন করে করবার চেষ্টা করি, এবং সেখানে একজন দুজনকে দিয়ে আমরা কখনো পাঠ্যপুস্তক রচনাও করি না কিংবা সংশোধন পরিমার্জনের কাজটাও করি না। আমরা ওই কাজগুলো যখন করি তখন অনেকগুলো লোককে নিয়েই করি, এবং তারা তাদের এতজনের চোখ যখন এড়িয়ে যায় তখন এটা আমাদের দুর্ভাগ্যই বলতে হবে। কিন্তু আমরা কখনোই আসলে কারোর মতকেই উপেক্ষা করে যাই না, সবসময় বিশ্লেষণ করে এবং সেটাকে করবার চেষ্টা করি। তারপরেও যে বারবার করে এড়িয়ে যাচ্ছে, আমরা তারপরেও আরও বেশি করে চেষ্টা করবার চেষ্টা করে যাচ্ছি, যাতে করে সকল বিতর্কের ঊর্ধ্বে পাঠ্যপুস্তকগুলো থাকে। কেননা পাঠ্যপুস্তকগুলো আসলে শিক্ষার্থীর কাছে অত্যন্ত গুরুত্ব বহন করে। এনসিটিবি বলছে যখনই ভুলগুলো ধরা পড়ে তখনই সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। চলতি শিক্ষাবর্ষের বইয়ে কি ভুল আছে তা জানতে এখন চলছে তথ্য সংগ্রহ। আমরা আসলে ইতিমধ্যে সেই কাজগুলো শুরুও করেছি। প্রথমত সংগ্রহ করা তথ্যগুলো, যে কোথায় কোথায় কে কে ভুলের কথা বলছে, সেগুলো সংগ্রহ করবার চেষ্টা করছি, এবং এগুলো যতটা সংগ্রহ করতে পারি সেগুলো নিয়ে আমরা অবশ্যই সবগুলোকে একত্র করে আবারও ওই প্রক্রিয়ার মধ্য দিয়ে বিষয় বিশেষজ্ঞদেরকে নিয়ে আমরা আমাদের দিক থেকে যতভাবে চেষ্টা করা যায় করবার চেষ্টা করছি। তারপরেও এই চেষ্টাটা অব্যাহত থাকবে, আমরা সকলের কাছে সহযোগিতা চাইব। 2023 শিক্ষাবর্ষের প্রাথমিকের প্রায় 20% এবং মাধ্যমিকের 10% বই এখনও ছাপা হয়নি। জানুয়ারি মাসের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সব বই পৌঁছবে বলে আশা করছে এনসিটিবি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। গাইবান্ধা 5 আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন 78,285 ভোট পেয়ে বেসরকারি ফল অনুযায়ী জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির অ্যাডভোকেট সৈয়দ গোলাম শহীদ রঞ্জু ভোট পেয়েছেন 44,752। এর আগে স্থগিত গাইবান্ধা 5 আসনে দ্বিতীয় দফার উপনির্বাচনে ভোট গ্রহণ সকাল 8:30 শুরু হয়ে বিকেল 4:30 পর্যন্ত চলে।
মোট 3,39,004 জন ভোটার এই আসনে ভোটাররা ইভিএমে ভোট দিয়েছেন। কেন্দ্রগুলোতে নিবিড় পর্যবেক্ষণের জন্য 1,242টি সিসি ক্যামেরা বসানো হয়, যা ঢাকা থেকে পর্যবেক্ষণ করেন বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 21 জন সহ র্যাবের 8টি টিম, 5 প্লাটুন বিজিবি, বোম ডিসপোজাল ইউনিট, স্ট্রাইকিং ফোর্স, পুলিশ ও আনসার মোতায়েন করা হয়। জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক প্রতিরোধে পুলিশকে আরও সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। পুলিশ সপ্তাহে বঙ্গভবনে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি বলেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশকে নিজেদের আরও দক্ষ করে গড়ে তুলতে হবে। পুলিশের উন্নয়ন ও আধুনিকায়নে সরকারের নানা কার্যক্রম তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার বিকল্প নেই। সে সময় দেশে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা প্রশংসা করেন রাষ্ট্রপতি। বলেন, আইনি সেবা পেতে জনগণ যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে হবে। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা কেউ যেন ব্যাহত করতে না পারে সেজন্য পুলিশ বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, দল ও মতে পার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে নেওয়া কাজকে কেউ যেন ক্ষতিগ্রস্ত করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। নীলাদ্রি শেখর রিপোর্ট। পুলিশ সপ্তাহ শুরুর পর দিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক। পুলিশ সুপার থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বৈঠকে অংশ নেন। তৃণমূলে কাজ করা কয়েকজন পুলিশ কর্মকর্তা নিজ নিজ এলাকার পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রীর সামনে তাদের বিভিন্ন দাবি দেওয়ার কথা জানান। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় পুলিশের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, পুলিশের প্রতি যে আস্থা তৈরি হয়েছে তা ধরে রাখতে হবে এবং বাংলাদেশের এই অগ্রযাত্রা অব্যাহত রাখা, এটা কিন্তু একটা দুঃসহ কাজ। আমরা কিন্তু সেটা অত্যন্ত সফলতার সাথে করতে পেরেছি আর এই করতে পারার পিছনে আপনাদেরও যথেষ্ট অবদান রয়েছে। আমি বলবো যে এই অগ্রযাত্রা যেন কেউ ব্যাহত করতে না পারে, এটুকুই আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে। যে যে দল মত অনেক কিছু থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে, যে মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, দেশের উন্নয়নে কোনো কাজ যেন কেউ ধ্বংসাত্মক না করতে পারে, কোনো কাজ যেন প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারে, কোনো ক্ষেত্রে যেন মানুষ আমাদের এই অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে সেদিকে বিশেষভাবে আপনাদের দৃষ্টি দিতে হবে। দেশে শান্তি থাকলে উন্নয়ন অব্যাহত থাকবে, তাই শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কোনো ছাড় না দিতে বলেন সরকার প্রধান। কেউ যেন আর ওই অগ্নি সন্ত্রাস করার সাহস না পায়, মানুষের জীবনের শান্তি নিরাপত্তা বিঘ্নিত করতে যেন না পারে। হ্যাঁ, আন্দোলন সংগ্রাম করবে, ঠিক আছে, জনগণকে নিয়ে করবে, কিন্তু সেখানে যদি কোনো ধ্বংসাত্মক কার্য করে তার জন্য যথাযথ ব্যবস্থা সবাইকে নিতে হবে। কারণ আজকে বাংলাদেশে যে যতটুকু উন্নতি আমরা করেছি এটা কিন্তু এমনি এমনি আসেনি, এর জন্য আমাদের শ্রম দিতে হয়েছে, কষ্ট করতে হয়েছে, পরিকল্পনা নিতে হয়েছে, যার জন্য মাত্র 14 বছরের মধ্যে আজকে বাংলাদেশ আমরা বিরাট পরিবর্তন আনতে পেরেছি। অনেক দুর্যোগ যে এসেছে, মনুষ্য সৃষ্ট দুর্যোগ, সেগুলি আপনারা কঠোর হস্তে যেমন কোনো অন্যায়গুলিকে দমন করেছেন, জঙ্গিবাদ দমন করেছেন, পাশাপাশি আমাদের অগ্রযাত্রাকে অব্যাহত রেখেছেন। কাজেই দেশের শান্তি শৃঙ্খলা যদি বজায় থাকে অবশ্যই দেশ অর্থনৈতিক উন্নয়নের দিকে আরও অগ্রগামী হবে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের আইজি আবদুল্লাহ আল মামুন বক্তৃতা করেন। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল AHM ফজলুল হক এবং তার স্ত্রী শেহনাজ আফসানা লিনা প্রতিদিনের কৃষি অনুশীলনের ভেতর দিয়ে মেটাচ্ছেন পারিবারিক পুষ্টি, চাহিদা এবং মানসিক প্রশান্তি। শাইখ সিরাজের ছাদ কৃষি রিপোর্ট। ঢাকার তেজগাঁয়ে বাংলাদেশ বিমান বাহিনীর সরকারি বাসভবনে 4,000 বর্গফুটের ছাদটি কৃষির ছোঁয়ায় রঙিন করে তুলেছেন এয়ার ভাইস মার্শাল AHM ফজলুল হক ও তার স্ত্রী শেহনাজ আফসানা লিনা। বছরখানেক আগে তারা কৃষির প্রতি ভালোবাসার তাগিদ থেকে যুক্ত হয়েছিলেন কৃষি চর্চায়। ওই বিটিভি থেকে শুরু করে চ্যানেল আই, মা মাটিও মানুষ, তারপরে এখন হৃদয়ে মাটিও মানুষ, এটাই উদ্বুদ্ধ করেছে। তারপর যখন মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আমাদের প্রতিটি ইঞ্চি জমি, তাহলে দায়িত্বশীল কর্মকর্তা হিসাবে আমরা ফিল করলাম যে আমরা যদি না করি বাকিরা কী করে উদ্বুদ্ধ হবে। আমাদের বিমান বাহিনী প্রধান, উনিও একজন এই বাগান প্রেমী বা কৃষি প্রেমী, উনি আমাদের সকলকেই এই এক বৃক্ষরোপণ অভিযানে উনি আমাদেরকে সবাইকে উদ্বুদ্ধ করল যে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট,
তোমরা যদি না করো তো বাকিরা কিভাবে করবে? প্রধানমন্ত্রী উনি নিজেও করেন, উনি নিজেও করেন, উনি প্রধানমন্ত্রীর এই কথাটাকে আবার রেফার করেন যে উনি দেখো আমাদের দায়িত্ব শুধু কৃষক কেন নিবে, আমাদের কিছুটা দায়িত্ব যদি আমরা নিজেরা নেই তাহলে বাকিরা উদ্বুদ্ধ হবে। নান্দনিক ও দরকারি ফসলের উৎপাদন ব্যবস্থাটি চলছে একুয়াফনিক্স বা মাটিবিহীন কৃষি পদ্ধতিতে, এখান থেকে মিলছে রকমারি শাকসবজি আর ফল ফসল যার সবই অর্গানিক। আমার তো একটা মাত্র বাচ্চা, তিনজনের পরিবার, আমাদের বন্ধুরা, আত্মীয় স্বজন, আমাদের সাথে যারা কাজ করে তারা সবাই মিলে একটা আনন্দ ফুর্তিতে খাওয়া হয় এবং অর্গানিক নিজে আমরা করছি, এটা নিজে তুলছি, নিজে খাচ্ছি। আমার বাজারের চাহিদা তো আলহামদুলিল্লাহ অনেক কমে গেছে এবং সংসার খরচটাও অনেকটা কমে গেছে। তারা বিশ্বাস করেন নিরাপদ খাদ্য সরবরাহ এবং নগরের পরিবেশ সুরক্ষায় ছাদ কৃষি অপরিহার্য, এই জন্য তাগিদটি পৌঁছে দিতে চান অন্যদের মাঝেও। অফিসার, আমাদের অন্যান্য কর্মচারীরা, তাদেরকেও কিন্তু আমরা উদ্বুদ্ধ করি যে তাদের ছোটোখাটো অ্যাপার্টমেন্টের পাশে যে একটু ছোটোখাটো জায়গা আছে সেখানে আমরা বীজ চারা দিয়ে সহায়তা করি। তো এই জন্যই আমরা চাই যে আমরা যদি নিজেরা একটা এক্সাম্পল কিছু করতে পারি তো বাকিরা তো উদ্বুদ্ধ হবে। মাটিবিহীন ছাদ কৃষি একুয়াফনিক্সে এই প্রযুক্তি ছড়াচ্ছে ছাদ কৃষির আয়োজনে। প্রযুক্তি যখন সব সমাধান দিচ্ছে সবাই এর ব্যাপারে আগ্রহী হয়ে উঠছেন এবং ছাদ কৃষি রকমারি শাকসবজি দিয়ে ভরপুর করছেন সবাই। এমনই নজির সৃষ্টি করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা। ঢাকার তেজগাঁয়ের এইচএম ফজলুল হকের ছাদ কৃষি আয়োজন থেকে শাহি সিরাজ, চেন্নাই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবার অশোক লিল্যান্ড, ইফাত অটোস লিমিটেড বিরতি এবং বিরতি আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। বর্ণিল আয়োজনে ঐক্য .com.bd চ্যানেল আই সেরা কণ্ঠের উত্তর আমেরিকা পর্ব শেষ হয়েছে। চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছে নিউ ইয়র্কের কানিজ দীপ্তি। ঢাকায় মূল পর্বে অংশ নিতে আসছে দীপ্তি সহ উত্তর আমেরিকার শীর্ষ 5 প্রতিযোগী। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে নাফিস ইফতেখার রিপোর্ট। যুক্তরাষ্ট্র ও কানাডার 250 প্রতিযোগীর অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হয় ঐক্য .com.bd চ্যানেল আই সেরা কণ্ঠের উত্তর আমেরিকা পর্ব। চূড়ান্ত পর্বে প্রতিযোগীরা মঞ্চে ওঠার আগেই গানের সাথে সঙ্গত দেন উত্তর আমেরিকার গ্রুমিং শিক্ষক শিল্পী শাহ মাহবুব। বিচারক ছিলেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান। উত্তর আমেরিকায় তৃতীয়বারের মতো এই আয়োজনে ছিলেন চ্যানেল আই এর পরিচালক জহিরুদ্দিন মাহমুদ মামুন, আমেরিকা অফিসের হেড অফ অপারেশনস রাশেদ আহমেদ ও ডেপুটি কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান। আরও ছিলেন উত্তর আমেরিকার গ্র্যান্ড স্পন্সর হোম কেয়ার প্রতিষ্ঠান বাংলা সিডিপ্যাপ ও অ্যালেগ্রার প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ, তরঙ্গ কেয়ারের সিইও নীলুফা শিরিন, অ্যাটর্নি মঈন চৌধুরী, পিজি গ্রুপের সিইও পার্থ গুপ্ত, ভার্জিনিয়ার স্থানীয় প্রতিনিধি শুভ রায়, আদিত্য শাহিন, শাহ ফারুক এবং অন্যরা। ভার্চুয়ালি শুভেচ্ছা বক্তব্য দেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর আবু বকর হানিফ এবং রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম। এই সন্তানগুলোকে আজকে এমন একটি প্রতিযোগিতার মুখোমুখি করাতে তারা দুঃসাহস দেখিয়েছে। এখানে বসে একটা ভালো অনুভূতি পেয়েছি, ভালো একটা ফিল পাচ্ছি যে একটা তান্ডা উত্তেজনা বিরাজ করছে। সেরা কণ্ঠ আয়োজনের জন্য চ্যানেল আই পরিবার সহ এই অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত রয়েছে তাদেরকে আমি চূড়ান্ত পর্বে 9 প্রতিযোগীর লড়াইয়ে চ্যাম্পিয়ন হয় নিউ ইয়র্কের কানিজ দীপ্তি। ঢাকায় মূল পর্বের জন্য আরও নির্বাচিত হয়েছে জর্জিয়ার শান্তা মাইশা, ভার্জিনিয়ার মাহাদিয়া ইশাল ও অপসরা বণিক এবং কানাডার টরন্টোর বিপ্লব কর্মকার। বিজয়ীদের সার্টিফিকেট ও আর্থিক সম্মাননা দেয় অ্যালেগ্রা হোম কেয়ার। সার্টিফিকেট প্রদান ও উত্তরীয় পড়িয়ে দেন চ্যানেল আই এর পরিচালক জহিরুদ্দিন মাহমুদ মামুন। চ্যানেল আই গত 24 বছর থেকে এই পৃষ্ঠপোষকতা করে আসছে, 6টা মহাদেশে এর আয়তনটা
সকল বাঙালির কাছে, সকল বাংলা ভাষাভাষীদের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি ধন্যবাদ দিতে চাই যে যাদের সহযোগিতায় আজকে আমরা এই আয়োজনটা এখানে সম্পন্ন করতে পেরেছি। ছয়টা কোম্পানি আমাদেরকে সহযোগিতা করছেন, সবচেয়ে বড় সহযোগিতা করেছেন 235 জন প্রতিযোগীর অভিভাবক প্রতিযোগিতার। সেরা কণ্ঠ উত্তর আমেরিকা পর্বের ফাইনাল রাউন্ডে ছিল নৈশ ভোজের আয়োজন। নাফিস ইফতেখার, চ্যানেল আই। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। ছয় থেকে সাতই জানুয়ারি প্রথমবারের মতো ঢাকায় হতে যাচ্ছে ঢাকা ক্যাটল এক্সপো। প্রাণী সম্পদে এই মেলায় বিভিন্ন অঞ্চল থেকে খামারিরা তাদের সেরা গরু ছাগল নিয়ে অংশ নেবেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত মেলায় অংশ নেওয়া খামারিদের পুরস্কার দেওয়া হবে। প্রাণী প্রদর্শনের পাশাপাশি একাধিক সেমিনার হবে। যুবকদের কর্মসংস্থানের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল জানান। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। সোনাদিয়া দ্বীপের পাখি ও পরিবেশ সংরক্ষণকারী দুস্থদের শীতবস্ত্র দিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্র। শীতবস্ত্র পেয়ে খুশি দ্বীপের প্রকৃতিপ্রেমীরা। পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় তারা আরও সোচ্চার হবেন বলে জানিয়েছেন। দ্বীপের দুস্থদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প করারও দাবি জানিয়েছেন তারা। সোনাদিয়া দ্বীপ ঘুরে এসে নুরুল আলমের ভিডিওচিত্রে রিপোর্ট করেছেন সরর আজম মানিক। কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর একটি উপদ্বীপ সোনাদিয়া। এখানকার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথ। জোয়ার ভাটার উপর থমকে থাকে তাদের জীবন চিত্র। কিন্তু এই সোনাদিয়া দ্বীপটি নানা রকমের জীব বৈচিত্র্যে পরিপূর্ণ। রয়েছে বেশ কিছু বিরল প্রজাতির পাখি। এখানকার পরিবেশ, প্রতিবেশ ও পাখি রক্ষাকারী অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্র। ভবিষ্যতে যেন আমরা আরো যেন সাহায্য সহযোগিতা পাই, যেনকে পরিবেশের পক্ষ থেকে এবং চ্যানেল আইয়ের পক্ষ থেকে। পাখি ও জীব বৈচিত্র্য সংরক্ষণকারীদের মাঝে শীত বস্ত্র বিতরণের এই উদ্যোগের প্রশংসা করেন সমাজের নানা শ্রেণী পেশার মানুষ। তারা বলছেন এরকম আয়োজনে প্রকৃতির প্রতি এই মানুষগুলোর আগ্রহ বাড়বে অনেক গুণ। এই উদ্যোগের ফলে এই ছোট্ট পর্যটন দ্বীপে পাখি এবং জীব বৈচিত্র্য সংরক্ষণের ব্যাপারে ওনারা উদ্বুদ্ধ হবে, ওনারা আগ্রহ বেড়ে যাবে ওনাদের। তো আমরা এই প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের এই উদ্যোগটাকে অত্যন্ত সাধুবাদ জানাই। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্রের পক্ষ থেকে আমরা সোনাদিয়া দ্বীপে আজকে শীতবস্ত্র বিতরণ করেছি। এর মাধ্যমে আমরা মনে করি তারা প্রকৃতি রক্ষায় আরও উৎসাহী হবে। অবহেলিত সোনাদিয়া দ্বীপের মানুষদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প করার দাবি জানান দ্বীপের বাসিন্দারা। ওরা খুবই খুশি, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন থেকে যদি একটা মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয় ফ্রি। এখানে অনেক মানে শীতকালে তো অনেক রোগী হয় গ্রামে, বয়স্ক এবং মধ্যম ইয়াং জেনারেশন অনেকেরই অনেক ধরনের অসুখ থাকতে পারে। এই জন্য একটা যদি ফ্রি ক্যাম্প যদি করা হয় তাহলে খুবই উপকৃত হবে আমাদের এলাকার লোকজন। নানা কারণে দ্বীপের পরিবেশ আর প্রতিবেশের প্রতি এই মানুষগুলো রয়েছে অকৃত্রিম মমতা। সেই মমতা দিয়েই জীব বৈচিত্র্যে ভরা দ্বীপটিকে আগলে রেখেছেন বাসিন্দারা। শীতের এই সময়ে শীত বস্ত্র পেয়ে খুশি এই দ্বীপের বাসিন্দারা। তারা বলছেন পরিবেশ, প্রতিবেশ ও পাখি রক্ষায় তারা আরও আন্তরিক হবেন। কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপ থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই। এবারে খেলার খবর।